আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য বই সাহিত্য লিখি দ্বিতীয় পরিচ্ছেদ গল্প একশো তেষট্টি পৃষ্ঠা এবং একশো চৌষট্টি পৃষ্ঠার ছয় দশমিক দুই দশমিক সাত জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করবো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে ছয় দশমিক দুই দশমিক সাত জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি পাখি গল্পের আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো তো এখানে মোট তিনটা প্রশ্ন আছে যে পাখি গল্পে পাখির প্রতি কুমুর কী মনোভাব প্রকাশ পেয়েছে তারপর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কুমু ও পাখির মধ্যে লেখক কী মিল দেখিয়েছেন আর তিন নম্বর প্রশ্নটা হচ্ছে যে শীতকালে বিভিন্ন ধরনের অতিথি পাখি বাংলাদেশে আসে এসব পাখি শিকার করাকে কি তুমি সমর্থন করো কি না কেন করো অথবা কেন করো না তো আসো আমরা হচ্ছে এখন এই তিনটা প্রশ্নের নমুনা উত্তর দেখি আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে পাখি গল্পে পাখির প্রতি কুমুর কি মনোভাব প্রকাশ পেয়েছে পাখি গল্পে পাখির প্রতি কুমুর সহানুভূতিশীল মনোভাব প্রকাশ পেয়েছে নিচে কয়েকটি উদাহরণ দেওয়া হলো পাখি শিকার করাকে কুমুর পছন্দ করে না তাই লাটুর কাছে এয়ারগান না থাকাকে সে ভালো বলেছে গুলিবিদ্ধ আহত পাখিকে নিচের রুমে এনে তার বিছানায় লেপের মধ্যে রাখতে চেয়েছে পাখির কষ্টের কথা ভেবে সে অস্থির হয়েছে এবং লাটুর সাহায্যে পাখিকে শুদ্ধ করার ব্যবস্থা করেছে সুস্থ করা ঠিক আছে পাখিটিকে বিড়ালে খেয়ে ফেলতে পারে ভেবে কুমু ভয় পেয়েছে গাছের ডালে পাখিটাকে পড়ে থাকতে দেখে কুমু কষ্ট পেয়েছে তার পা ভাঙা বলে সে যেতে পারেনি পাখিটাকে ধীরে ধীরে সুস্থ হতে দেখে কুমুর ভালো লেগেছে অন্য সব পাখির সঙ্গে অসুস্থ পাখিটি সুস্থ হয়ে উড়ে যেতে কুমু খুব খুশি হয়েছে এবং নিজেও সুস্থ হয়ে উঠেছে এটাই হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কুমু ও পাখির মধ্যে লেখক কি মিল দেখিয়েছেন পাখি গল্পে লেখক কুমু ও পাখির মধ্যে কিছু মিল দেখিয়েছেন নিচে তা তুলে ধরা হলো কুমুর ডান পা ভেঙে যাওয়ায় তা মাটি থেকে এক বিঘতের বেশি উঠাতে পারে না পাখিটির একটা ডানায় গুলি লাগায় সে পাখা মেলতে পারে না কুমুর সুস্থ হওয়ার জন্য মা বাবা মাসির কথা মতো সোনা ঝুড়িতে বেড়াতে গেছে দিদিমার কাছে পাখিটিও নিজের ভাঙা পা নিজের ভাঙা ডানা দিয়ে লেবু গাছের পাতার আড়ালে গিয়ে বসেছে তাকে সুস্থ করার জন্য লাটু একটি ঝুড়িতে থাকার ব্যবস্থা করেছে পাখি গল্পের কুমু দিদিমার বাড়িতে একরকম অতিথি সুস্থ হলেই মা বাবার কাছে ফিরে যাবে পাখি গল্পের পাখিটি অতিথি পাখি ডানা মেলতে পারলেই সে তার নিজ দেশে উড়ে যাবে কুমু ধীরে ধীরে সুস্থ হতে থাকলো পাখিটিও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল তিন নম্বর প্রশ্নটা হচ্ছে শীতকালে বিভিন্ন ধরনের অতিথি পাখি বাংলাদেশে আসে এসব পাখি শিকার করাকে কি তুমি সমর্থন করো কি না কেন করো অথবা কেন করো না শীতকালে বিভিন্ন ধরনের অতিথি পাখি বাংলাদেশে আসে এসব পাখি শিকার করাকে আমি কোনোভাবেই সমর্থন করি না যেসব কারণে আমি সমর্থন করি না তা হচ্ছে অতিথি পাখিরা শীতপ্রধান দেশ থেকে বাংলাদেশে আসে আশ্রয়ের জন্য আমরা সেগুলো দেখে মুক্ত হই এত সুন্দর পাখিদের শিকার করা কোনো ক্রমেই উচিত নয় পাখিরা জীব বৈচিত্র্যের ভারসাম্য বজায় রাখে আমাদের দেশে শীতকালে এদের আগমনে এখানকার পরিবেশ আরও সুন্দর ও বৈচিত্র্যময় হয়ে ওঠে পাখি শিকার একটি আইন বিরুদ্ধ কাজ এই কাজে কোনো মানবিকতা নেই সম্পূর্ণ নির্মমতা পাখি সুন্দরের প্রতীক পাখি শিকার করা মানে সুন্দরকে ধ্বংস করা আমি সুন্দরকে ধ্বংস করা মোটেও সমর্থন করি না পাখিরা অনেক ক্ষতিকর পোকামাকড় খেয়ে খেয়ে ফসলের উপকারও পরিবেশের ভারসাম্য বজায় রাখে এই হচ্ছে আজকে আলোচনা পরবর্তী ক্লাসে আমরা ছয় দশমিক দুই দশমিক আট গল্পের গঠন বুঝি এই ছকটা পূরণ করব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় একষট তেষট্টি পৃষ্ঠা এবং চৌষট্টি পৃষ্ঠার ছয় দশমিক দুই দশমিক সাতের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ